Media News 24. আনাম কাবিলা আই নোয়াখালি চেয়ারম্যান চেয়ারম্যান হলা আই নোয়াখালি মুই কইছি না যে ঘরের ভিতরে থাকবি তুই বাইরে বাইরে হয়ে আনা বললেন জস খাবে কি খাইবা জিয়াউল হক পলাশ এই নামকে প্রচ্ছন্ন করে কাবিলা নামটি তার কাছে প্রকট হয়েছে ধারাবাহিক নাটক ব্যাচেলার পয়েন্টের মাধ্যমে ব্যাপকভাবে পরিচিত হয়ে ওঠেন এই পলাশ সম্প্রতি নোয়াখালীতে গিয়ে ব্যাচেলার পয়েন্টের কয়েকটি পর্বের দৃশ্য ধারণ করা হয় সেখানে বোঝা যায় পলাশের তৃণমূল পর্যায়ে কি পরিমাণ জনপ্রিয়তা ব্যাচেলার পয়েন্টে যেমন জনপ্রিয় তেমনি এর নেতিবাচক কিছু বিষয়েও মুখোমুখি হতে হয় যেমন বজরা বাজারের চাকিরা একটা ইমাজিনেশন যে এমনভাবে বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দিতে পারে তা যেন কিছুতেই বিশ্বাস করতে চাইছিল না পলাশ কিন্তু এমনটাই ঘটেছে পলাশের মুখ থেকে শোনা যায় বজরা বাজারের জাকিরা রোকেয়াকে ডিস্টার্ব করে এটা শুধু নাটকের প্রয়োজনে অবতারণা করা হয়েছে জাকিরাকে এমনভাবে তুলে ধরা হয়েছে আমার সংলাপে যেন সত্যি জাকিরা রোকেয়া নামের আমার প্রেমিকার পেছনে ক্রমাগত লেগেই থাকে কিন্তু আমি যে খবর শুনলাম তাতে আমার বিস্ময় লেভেল বোঝানোই মুশকিল সত্যি নাকি বজরা বাজারে জাকির নামে একজন রয়েছেন ব্যাচেলার পয়েন্টে ক্রমাগত জাকিরের প্রতি তীব্র অভিযোগ সেই জাকিরের সংসার ভাঙন সৃষ্টি করে তার স্ত্রী মনে করেন জাকিরের চরিত্র সমস্যা আছে ব্যাচেলার পয়েন্টের সব ঘটনা বিশ্বাস করে সংসারে ভেঙে যেতে ধরল আমি নোয়াখালীতে গিয়ে তাদের সংসার ঠিক করে এলাম বোঝাতে পেরেছি যে নাটকের সঙ্গে বাস্তবের কোনো মিল নেই এমন কাকতালীয় ঘটনা কিভাবে ঘটে ব্যাচেলার পয়েন্টের তুমুল জনপ্রিয়তা আর এর মধ্যে কাবিলা চরিত্রটি অত্যাধিক জনপ্রিয় এতে করে পলাশের মধ্যে অহমিকাবোধ তৈরি হবে এটাই স্বাভাবিক কিন্তু তিনি এটা মানতে নারাজ বললেন আমার আজকে যে জনপ্রিয়তা তা তো হওয়ার কথা ছিল না হুট করেই হচ্ছে এজন্য আমি সৃষ্টিকর্তার কাছে দারুণভাবে কৃতজ্ঞ তাই বলে আমার মধ্যে বিন্দুমাত্র অহংকারবোধ তৈরি হবে এটা আমি চাই না আমি ছোটবেলা থেকে ঢাকার নাখালপাড়ায় বড় হয়েছে এই পাড়ায় এখনও আছি আমি এখানের মানুষজন জানে আমার কোনো পরিবর্তন হয়েছে কিনা এখনও স্বাভাবিকভাবেই আমি চলাফেরা করি কারণ কেউ যদি আমার সঙ্গে 300 সেলফিও তুলতে আসে আমি কিন্তু প্যারাবোধ করি না এমন বসন্তের দিনে জিয়াউল হক পলাশের জন্ম জন্মদিন ব্যস্ততায় কাটছে তার মাঝেই ইধারে মনে করলেন নিজের শৈশব হতে চেয়েছিলেন ক্রিকেটার স্কুল কলেজে ক্রিকেটার হওয়ার দৌড়েছিলেন সেখান থেকে সিটকে পড়েছেন কিন্তু প্রকৃতি সেটা পুষিয়ে দিয়েছে অন্যভাবে পলাশ স্মৃতি রোমন্থন করে বললেন আসলে আমাকে নানাভাবে নানান মানুষ প্রভাবিত করেছে আমি ক্রিকেটার হতে চেয়েছি স্কুল কলেজে ক্রিকেট ভালো খেলতাম কিন্তু দেখেন আমি অভিনয় চলে এলাম পলাশকে প্রভাবিত করা মানুষদের মধ্যে রয়েছেন অঞ্জন দত্ত জুনায়েদ ইভান স্কুল কলেজ জীবনের প্রচুর গান শুনেছেন অঞ্জন দত্তের তার প্রতিটি গান যেন এক একটি গল্প আর আমরা যারা তার গানের মধ্য দিয়ে বড় হয়েছি তারাই বুঝি অঞ্জন দত্তের কি দুনিবার টান জীবনে আমার একজনের সঙ্গেই ছবি তোলার ইচ্ছে ছিল সেই ইচ্ছা আল্লাহতালা আমার পূরণ করেছেন ঢাকায় অঞ্জন দত্ত যখন এসেছিলেন আমি রেজিস্ট্রেশন করে তার সঙ্গে দেখা করেছি 13 পৃষ্ঠার একটি চিঠি তার হাতে আমি তুলে দিয়েছি আমি জানি না তিনি সেটা পড়েছেন কেনা একটানা বলে গেলেন পলাশ জুনায়েদ ইভান আজকের পলাশ সবার পেছনে অনেক বড় ভূমিকা রেখেছেন এক বাক্যে স্বীকার করলেন পলাশ তিনি বললেন আমার জীবনে এই একজন মানুষের আজকের পলাশ হয়ে ওঠার পেছনে অনেক বড় ভূমিকা ছিল আমি তার লেখা তার কথা গান সব অনুভব করতাম হৃদয় দিয়ে যার কারণে আমার চেতনা ধীরে ধীরে প্রস্তুত হয়েছে তাকে ঘিরে আমার ক্রিকেটার হওয়ার ইচ্ছেটা এখনও অপূর্ণতা রয়ে গেছে কিন্তু আমি নির্মাতা হিসেবে জুনায়েদ ইভান ভাইয়ের সঙ্গে কাজ করেছি এটা আমার জীবনের অনেক বড় একটা প্রাপ্তি নিজের জন্য নামের একটি মিউজিক ভিডিও করার জন্য আমরা পাহাড়ে গিয়েছিলাম ইভান ভাই কিভাবে হেঁটে যাবেন আমি তা দেখিয়ে দিলাম একজন মানুষ পাহাড়ি পথে হেঁটে যাবেন হুট করে পেছনে তাকাবেন দেখবেন যে কেউ নেই আমি অভিনয় করে বিষয়টা ইভান ভাইকে বুঝিয়ে দিলাম তিনি অবাক হয়ে বললেন পলাশ এটাই তো আমি আমার জীবনে প্রাপ্য জিনিসগুলোর মধ্যে এই মুহূর্তটা সবচাইতে মূল্যবান জিয়াউল হক পলাশের শৈশবের গল্পগুলো অন্যরকম কেমন যখন সবাই ফ্রেন্ডের হিমেশ রেশমিয়া শুনছে তখন পলাশ শুনছেন মোহিনের গোড়াপালি সবাই যখন পার্টি তুমুল আড্ডায় পলাশ তখন নতুন একটা উপন্যাস নিয়ে বসে গেছেন পলাশ বলেন মাজরুক ভাইয়ের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক কেন জানেন আমি যে বিষয় নিয়ে গল্প করতে পছন্দ করি মাজরুক ভাই সেই বিষয়ের আধার তিনি অনেক জানা মানুষ আমি প্রচুর বই পড়ি বলতে পারেন আমি একজন বইপোকা যার ফলে পড়াশোনার বিষয়ে মাজরুক ভাইয়ের সঙ্গে আমার সব জায়গায় জমে যায় শুটিংয়ের ফাঁকে সবসময় সময় পেলেই মাজরুক ভাইয়ের সঙ্গে আড্ডা শুরু হয়ে যায়
আর মাজরুক ভাইও আমাকে খুব ভালোবাসেন। ঋতুপর্ণ ঘোষের একটা বই কিনব, বিষয়টা নিয়ে মাজরুক ভাইয়ের সঙ্গে কথা বলেছে। দুদিন পরেই মাজরুক ভাই আমাকে বইটা গিফট করলেন। সারপ্রাইজড হয়েছি আমি। আমি এত আনন্দিত হয়েছি যে বলে বোঝাতে পারবো না। মাজরুক ভাই এভাবেই সারপ্রাইজড করতে ভালোবাসেন। গল্প শুরু হয়েছিল ব্যাচেলার পয়েন্ট দিয়ে। শেষটা ব্যাচেলার পয়েন্ট দিয়েই হোক, নোয়াখালীর মানুষকে হ্যাক করে ব্যাচেলার পয়েন্টে তুলে ধরা হচ্ছে। পলাশকে এই মর্মে অভিযুক্ত করে প্রশ্ন করা হয় নেটিজেনদের পক্ষ থেকে, কেননা ফেসবুকে দু একটি গ্রুপে এ নিয়ে লেখাও হয়েছে। পলাশ বিষয়টি একদমই মানতে নারাজ। তিনি বললেন, এখানে তো বরিশালে শুভও রয়েছে, কাশিমপুরের পাশাপাশি রয়েছে, বিভিন্ন সময়ে বিভিন্ন চরিত্র আসছে চলে যাচ্ছে, তাহলে কি সবাই নিজ নিজ জেলার বদনাম করে যাচ্ছে? আদতে তাই নয়, এটা নিছুকেই একটা বিনোদন, এটাকে অন্যভাবে নেয়ার কোনো সুযোগ নেই। ভালো মন্দ মিলিয়ে আমাদের সমাজ, আমাদের দেশ, এমনটাই বললেন পলাশ। বন্ধুরা, জিয়াউল হক পলাশকে নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে, আমাদের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্যটি শেয়ার করুন।